ওকে, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে এখন আমি জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, তো জাস্ট একটা মেমোরি রাখার জন্য এই শ্যুটটা করছি। হয়তোবা 5 বছর পরে হাসবো এই ভিডিওটা দেখে। আমাদের বাসা থেকে মসজিদে হেঁটে যাচ্ছি, আমার সামনে আছে সাবিন। মসজিদ আমাদের বাসা থেকে অলমোস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এখানে উইচিটাতে দুটো মসজিদ আছে, একটা বড় মসজিদ, একটা ছোট মসজিদ। আমরা ছোট মসজিদেই যাচ্ছি, বড় মসজিদটা একটু দূরে। তো এটা হচ্ছে গিয়ে, সবার আগে বলে রাখা ভালো, এই রোডটা আমাদের জন্য খুবই একটা স্মৃতি বিজড়িত রোড, বিকজ ফ্রম দ্য জাস্ট ফ্রম দ্য বিগিনিং উই আর ইন দিস রোড, অ্যাট ফার্স্ট উই লিভ ইন দিস হোম 1627 এ, এন্ড দেন আমরা ওখানে অলমোস্ট 1 বছর ধরে ওই বাসাতে আছি। এই রোডে আমরা, এই রোড দিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটি প্লাস বাজার সব জায়গাতে এই রোড দিয়ে আমরা যাওয়া আসা করি। তো এই রোডটা আমাদের জন্য অনেক অনেক একটা ইম্পর্টেন্ট রোড, আমরা এই রোডেই ম্যাক্সিমাম টাইম পার করছি। সো আফটার উই লিভ উইচিটা উই লিভ দিস রোড এলার। আসলে এগুলো হচ্ছে গিয়ে সব চার্চ, মানে এই রোডে কোনো মানুষজন দেখা যাচ্ছে না, মানে খুবই জনশূন্য একটি এলাকা, খুব রেয়ার কোনো, মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যায়। এটা একটি চার্চ আমাদের ডান দিকে, আবার বাম দিকে এটা আরেকটা চার্চ। ঢাকাকে যদি সিটি অফ মস্ক বলা হয়, উইচিটাকে সিটি অফ চার্চ বলা যেতে পারে, কারণ এখানে এক রাস্তায় 3-4টা করে চার্চ। একটা ছোট পার্ক, ওইদিকে একটা পার্ক আছে, ফেয়ারমাউন্ট পার্ক ডান দিকে গেলে। হ্যাঁ, এই পার্কে আমরা প্রচুর ক্রিকেট খেলতাম। আমেরিকাতে রাস্তা পার হতে এরকম একটু ওয়েট করতে হয়, যাতে একটা গাড়ি পার ক্রস করার আগে আমরা পার হতে পারবো না, লাইক বাংলাদেশের মতো। এটা এটা একটা সরোরিটি, আর পাশেরটা ফ্র্যাটার্নিটি। সরোরিটি মানে হচ্ছে কি, গার্ল মেয়েদের হোস্টেল, আর ফ্র্যাটার্নিটি হচ্ছে ছেলেদের হোস্টেল। নাকি উল্টা বললাম, না ঠিক বলেছি? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এপসিলন আলফা, না সিগমা আলফা এপসিলন, সব সরোরিটি ফ্র্যাটার্নিটি গুলাই গ্রিক অ্যালফাবেট অনুসারে হয়ে থাকে। যে এই বাসাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ঐতিহ্যবাহী বাসা এই রোডের জন্য, কারণ এই এই বাসাটার নামই ফেয়ারমাউন্ট হাউস, এন্ড এই বাসার নাম, এই বাসার নাম অনুসারে তার নাম ফেয়ারমাউন্ট রোড দেওয়া হয়েছে। দেখতে রীতিমতো একটু ভুতুরে বাড়ি মনে হবে। এই বাড়িটাই ভূমিকম্পে ভেঙে পড়েছিল। এই বাসা একটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি বাসা। আজকে ওয়েদারটা খুবই চমৎকার, অনেকদিন পরে এরকম সানি ওয়েদার দেখা যাচ্ছে। আর এই বাসাটা আমি এসেছি উইচিটাতে জানুয়ারি 2015 সাল, 2015 সাল থেকে ফর রেন্ট এই অ্যাডভার্টাইজটা ঝুলেই আছে। আমি এসেছি অগস্টে, তখন থেকে আমি এখানে। বাড়ির মালিকের যে একটা প্রবলেম আমি শুনেছি, সেটা হচ্ছে গিয়ে সে নাকি উইথাউট এনি প্রায়র পারমিশন চাবি দিয়ে হঠাৎ করে দরজা খুলে ঢুকে যায়। আমরা ওভাবে যাই তাহলে ইউনিভার্সিটির গেটটা দেখাতে পারবো। এটা আমাদের ইউনিভার্সিটির পার্কিং লট একটি, এরকম প্রচুর পার্কিং লট আছে। এই পার্কিং লটে আমাদের বাসার অনেকের ড্রাইভিং এর হাতে খড়ি হয়েছে। হ্যাঁ, এখানে সাবিন প্রচুর গাড়ি চালিয়েছেন।
আমাদের নামাজের আর 5 মিনিট সময় বাকি আছে, আমাদের মনে হয় একটু পা চালিয়ে হাঁটতে হবে। সাবিন, আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউনিভার্সিটির একটা গেট, দেখতে পাচ্ছেন আমাদের বাসা থেকে আমাদের ইউনিভার্সিটি গেটটা খুবই জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিসটেন্স। এখান থেকে ঢুকলে ওই কালো পর্দার আড়ালে ওগুলো হচ্ছে টেনিস কোর্ট, ভিতরে টেনিস খেলা হচ্ছে। এটা একটি গেট, এরকম আরও ওদিক দিয়ে অনেকগুলো গেট আছে। এখান দিয়ে আমরা ঢুকি ইউনিভার্সিটিতে। এই পুরাটা আসলে একটা ইউনিভার্সিটি এরিয়া, যত বিল্ডিং আছে সব ইউনিভার্সিটির, উইচিটা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। এই জায়গাটা একটু উঁচা নিচা, এই এলাকাটার নাম হচ্ছে গিয়ে হিল সাইড, রাস্তা একটু উঁচা নিচা। আজকে কোনো কাঠবিড়ালি দেখলাম না, এমনি ইউজুয়ালি অনেক কাঠবিড়ালি দেখা যায়। বাবা, কুকুর সহ একজন বের হয়ে গেছে দেখি গোয়াল। ওই যে রাস্তার ওই পার দিয়ে অনেক রাফি দিশরাক জাহান অনেক হেঁটে যাচ্ছে, সে খুব তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, বোঝা যাচ্ছে নামাজে দৌড়াচ্ছে। এখন যেহেতু আমাদের ভিডিওতে ডিস্টার্ব হবে, সেই জন্য আমরা তাকে আর চিৎকার করে ডাকছি না রাস্তার ওপর থেকে। এটা একটা লন্ড্রি, কলেজ টাউন লন্ড্রি, যদিও আমরা এখানে কখনো কাপড় ধুই নাই। আমরা এখানেও এখন WSU-র ওয়াইফাই সিগন্যাল পাচ্ছি রাস্তার মধ্যে। এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অফিস, আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি আমরা সবার আগে এখানে এসে রিপোর্ট করি যাবতীয় I-20 কালেকশান, দেশে যাওয়া, OPT অ্যাপ্লিকেশান সব এখান থেকেই হয়। ও হ্যাঁ, যাই হোক আমরা সামনে থেকে পার হতে পারবো। অনেক ছেলেটা এখনো দৌড়াচ্ছে। এই যে উইচিটা স্টেট ইউনিভার্সিটি, জেমস সাদারল্যান্ড গার্ভে ইন্টারন্যাশনাল সেন্টার, আমরা এখন রাস্তা পার হবো। এই যে এটা এখন আমরা যেহেতু ডান দিকে যাবো, এটা উইচিটা স্টেট ইউনিভার্সিটির আরেক সাইড। তাও আমাদের যেহেতু রেড সিগন্যাল আছে আমরা তাও পারবো না। ওই সাইড দিয়ে আরেকজন শাহরিয়ার কবির, সে আরেকজন বাংলাদেশি হেঁটে যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে। ছেলেরা হাত দেখেও সে কোনো আমাদের কি যেতে দেবে। আমাদের টাইমটাই তো ছুটে যাচ্ছে এই সিগন্যালের চক্করে। এক্সাক্ট 9:25 হয়েছে। কে গেল? আমাদের আসলে এটা কি নষ্ট নাকি বুঝতেছি না তো। সোজাটা দিয়ে পারবো, এই যে আমরা আমাদের গ্রিন হয়েছে দেখে আমরা পার হচ্ছি, আর 19 সেকেন্ডস আছে। এই যে একটা উইচিটা স্টেট ইউনিভার্সিটি একটা বোর্ড,
রাস্তার এই পারে ম্যাকডোনাল্ডস আছে। ছেলেটা এইমাত্র একটা নিয়ম ভাঙল, ঠিকই আছে, মনে হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশের তো নিয়ম ভাঙা তার কাজ। ম্যাকডোনাল্ডস দেখতে পাচ্ছেন, ম্যাকডোনাল্ডস ইউজুয়ালি খাই না, নিতান্ত রাস্তার ওপারে হচ্ছে গিয়ে ইন্টেনসিভ ইংলিশ বিল্ডিং। সাধারণত যত আরব খেজুর আসে তারা এখানে ইংলিশ ট্রেনিং নেয়। আমরা মসজিদে চলে এসেছি, আমাদের মসজিদের নাম মসজিদ আন-নূর। এটা ইউজুয়ালি একটা পাকিস্তানি মসজিদ, পাকিস্তানি লোকরা চালায়। এটা ছোট মসজিদ, আমার ইকামত দেওয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর স্টেইং উইথ আস, বাই, আল্লাহ হাফিজ।